সময়টা ছিল 90 দশকের। ইরাক আর ইরানের মধ্যে সবসময় যুদ্ধ লেগেই থাকতো। তখন এই দুই দেশের বর্ডারে পাশ করতে একটি পরিবার, যেখানে ছিল ছোট 5 ভাই বোন। এই বাচ্চাগুলোর মা ছোট ছেলেটির জন্মের সময় মারা গিয়েছিল। তাদের বাবা ইরাক থেকে ইরানে গাড়ির টায়ার পাচার করেই সংসার চালাতো। এমনই এক গরিব পরিবারের এক করুণ গল্প নিয়ে তৈরি হয়েছে এই মুভিটি, যার নাম এ টাইম ফর ড্রাঙ্কেন হর্সেস। এই মুভিগুলোকে শুধুমাত্র একটি মুভি বললে আসলেই ভুল হবে, কারণ এটি ওই সব মানুষের জীবনের অতি বাস্তবতাকে ফুটিয়ে তোলে, যে বাস্তবতা হয়তো আপনাকে আমাকে দেখতে হয়নি। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে কাউকেই দেখানো হয় না, শুধুমাত্র একটি বাচ্চা মেয়ের আওয়াজ ভেসে আসে। সে এক অজানা অফিসারের সাথে কথা বলছে। তাদের কথোপকথনে আমরা বুঝতে পারি বাচ্চা মেয়েটি তার দুই ভাইয়ের লাশ নেওয়ার জন্য এখানে এসেছে। সে তার ভাইদের লাশ খুঁজছে চারপাশে। ঘটনা চলে যায় বেশ কিছুদিন আগে। অনেকগুলো বাচ্চাকে দেখানো হয়, তারা বিভিন্ন ধরনের প্যাকেজিং এর কাজ করে। তারা কাচের গ্লাস, সাবান এসব কাগজ দিয়ে মরিয়ে দেয়, যার বিনিময়ে তারা কিছু টাকা পায়। এই ছেলেটির নাম হচ্ছে আয়ুব, সেও একই কাজ করে। তার সাথে তার ছোট বোন আমিনাও এসেছে, আর এই বাচ্চাটির নাম হচ্ছে মাদি, যে কিনা আয়ুব এবং আমিনার ছোট ভাই। মাদি ছিল জন্মগতভাবেই প্রতিবন্ধী। মূলত মাদির ওষুধের টাকা জোগাড় করার জন্যই আয়ুব এবং আমিনা শহরে আসেই কাজ করতে। আর ওখানে আয়ুব এবং আমিনার মতো অনেক বাচ্চা রয়েছে, যারা কিনা একটু কাজের আশায় গ্রাম থেকে এখানে এসেছে। এখানে থাকা প্রত্যেকটা বাচ্চা সবাই এসেছে ইরাক ইরান বর্ডারের একটি ছোট্ট গ্রাম থেকে। তারা সামান্য কয়েকটা টাকার জন্য যে কোনো কাজ করতে রাজি। আমিনা তার বড় ভাই আয়ুবকে ডাকছে, কারণ তাদের গ্রামে যাওয়ার পিকআপটি ছেড়ে যাবে এখনই, কিন্তু আয়ুব এখনো টাকা পায়নি, তাই সে টাকার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আয়ুব টাকা পাওয়া মাত্রই দৌড়ে পিকআপে উঠে যায়। পিকআপটি চলতে শুরু করে গ্রামের দিকে। বাচ্চারা সবাই মিলে একসাথে গান গাচ্ছিল আর যে যার মতো করেই মজা করছিল। এই বাচ্চাগুলোর জীবন আসলে এমনই। যাওয়ার সময় ট্রাক ড্রাইভার তাদেরকে বলে, গতকাল রাতে গ্রামের কিছু লোক টায়ার পাচার করার সময় মাইনে পা দেওয়ার কারণে মাইন বিস্ফোরণে সেখানেই মারা গিয়েছে। আমিনার মনে ভয় হতে থাকে, কারণ তার বাবাও তো এই টায়ার পাচারের কাজই করে। মাদি খুবই অসুস্থ ছিল, তাকে কিছুক্ষণ পরপরই ওষুধ খেতে হয়। ট্রাক ড্রাইভারটি বাচ্চাগুলোকে কিছু চোরাই জিনিসপত্র দেয় লুকিয়ে রাখার জন্য। বাচ্চাগুলো প্রতিদিনই এই কাজটি করে, যার ফলে তারা ফ্রিতে বাড়ি ফিরতে পারে। পিকআপটি চলতে চলতে প্রায় বর্ডারের কাছাকাছি চলে এসেছে। বর্ডার গার্ডরা পিকআপটিকে দাঁড় করায় আর ড্রাইভারকে জিজ্ঞেস করে যে পিছনে কি রয়েছে। তখন ট্রাক ড্রাইভার উত্তর দেয়, এই বাচ্চাগুলোকে সে গ্রামে পৌঁছে দিচ্ছে। কিন্তু বর্ডার গার্ডদের একটু সন্দেহ হয়। তারা সকল বাচ্চাকে ওই পিকআপ থেকে নামায় আর লাইন করে দাঁড় করায়। এরপরে একে একে প্রত্যেক বাচ্চাকে তারা চেক করতে শুরু করে, আর সবার কাছ থেকে সেই লুকিয়ে রাখা জিনিসগুলো বের হয়। বর্ডার গার্ডরা বাচ্চাগুলোকে ছেড়ে দেয় ঠিকই, কিন্তু পিকআপটিকে তারা আটক করে রাখে। বাচ্চাগুলো এবার পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা হয়। সব বাচ্চারা লাইন ধরে বরফের পাহাড় ঠেলে সামনের দিকে আগাতে থাকে। আয়ুব, আমিনা আর মাদি, তারা তিনজন পিছনে ছিল। মাদি একদমই ঠান্ডা সহ্য করতে পারতো না, তাই আমিনারা একটি জায়গায় দাঁড়ায় মাদিকে ওষুধ খাওয়ানোর জন্য। যেহেতু ওখানে কোনো পানি ছিল না, তাই মাদির মুখে ওষুধ দিয়ে তারা মাদির মুখে তুষার ঢুকিয়ে দেয়। এরপরে তারা আবারও পথ চলতে শুরু করে। তারা গ্রামের একদম কাছাকাছি চলে এসেছে। তখন তারা দূর থেকে দেখতে পায় গ্রামের সকল লোকজন এক জায়গায় জড়ো হয়ে আছে। তখন আমরা একটি মেয়েকেও সেখানে দেখি, সে বাবা বাবা বলে চিৎকার করতে করতে দৌড়াচ্ছে। আর এই মেয়েটির নাম ছিল রোজি, যে কিনা আয়ুব এবং আমিনার বড় বোন। আর আমরা বুঝতে পারি আয়ুব আমিনাদের বাবা মারা গিয়েছে। আমিনা মনে মনে যে ভয় পাচ্ছিল সেই ভয় সত্যি হয়েছে, তার বাবা টায়ার পাচারের সময় বোমার আঘাতে মারা গিয়েছে। এই 5 ভাই বোনের আপন বলতে আর কেউই রইল না, শেষ সম্বল বাবাকেও তারা হারিয়ে ফেলেছে। রাতের বেলা অসহায় এই বাচ্চাগুলো তাদের জরাজীর্ণ ঘরে মন খারাপ করে বসে থাকে। তারা তাদের বাবাকে প্রচন্ড মিস করছে। এরই মধ্যে আয়ুবদের চাচা এসে তাদেরকে জানিয়ে দিয়েছে সে তাদের কোনো দায়িত্ব নিতে পারবে না। আয়ুবকে পড়াশোনা বাদ দিতে হবে এবং সংসারের সকল দায়িত্ব তাকেই নিতে হবে। আয়ুব সেই দায়িত্ব কাঁধে তুলেও নেয়, সে পড়াশোনা ছেড়ে দেয়, কিন্তু বাকি ভাই বোনদের পড়ানোর দায়িত্ব নেয় সে। আয়ুব কাট কেটে বাসায় ফিরে আসে। গ্রামের ডাক্তারের সাথে তার দেখা হয়। সে জিজ্ঞেস করে মাদি কোথায় গিয়েছে, মাদিকে ইনজেকশন দিতে হবে। আয়ুব মাদিকে খুঁজতে থাকে, কিন্তু সে জানতে পারে আমিনা মাদিকে নিয়ে তার বাবা মার কবরের কাছে গিয়েছে। এদিকে আমিনার মাদিকে দেখানো হয়, তারা তাদের বাবা মায়ের কবরের পাশে বসে আছে। আমিনা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি মাদিকে সুস্থ করে দাও, ওকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখো। কিন্তু বাচ্চা
বাচ্চা ছেলে মাদিক কিছুই বোঝে না, সে শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরই মধ্যে আয়ুব সেখানে চলে আসে আর সে আমিনাকে অনেক বকাঝকা করতে থাকে। সে মাদিক এখানে নিয়ে আসার জন্য আমিনাকে একটি থাপ্পড়ও দেয়। এরপরে আয়ুব মাদিকে কোলে করে নিয়ে বাড়ি ফিরতে থাকে। তারা সরাসরি ডাক্তারের কাছে চলে এসেছে। ডাক্তার মাদিক ইঞ্জেকশন দিয়ে দেয়। আয়ুব মাদি আর আমিনাকে নিয়ে বাসায় ফিরতে যাচ্ছিল, তখন ডাক্তার পিছন থেকে তাকে ডাক দেয় আর আয়ুবকে বলে, তোমার সাথে আমার একা কিছু কথা রয়েছে, এই কথাগুলো আমি তোমার চাচাকেও বলেছি। মাদির হাতে খুব বেশি সময় নেই, ওকে আর ইঞ্জেকশন দেওয়া সম্ভব না। 4 সপ্তাহের মধ্যে ওর অপারেশন করাতে হবে, না হলে মাদিকে বাঁচানো সম্ভব হবে না। আয়ুব বলে, আমাদের কাছে তো অপারেশন করানোর মতো টাকা নেই, ওর ওষুধই ঠিকভাবে কিনতে পারি না। ডাক্তার তাকে বলে, এটা তোমাদের ব্যাপার, তবে মাদির যদি অপারেশনও হয় তারপর 7-8 মাসের বেশি বাঁচবে না মাদি, কারণ মাদির এই রোগটি কখনই ঠিক হবে না। রাতের বেলায় বাসায় ফিরে আসে, আমিনা পড়ছিল আর বাকি ভাই বোনরা খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আয়ুব আমিনার কাছে সকালে থাপ্পড়ের জন্য ক্ষমা চায়, 2 ভাই বোনের মিল হয়ে যায়। এরপরে তারা সবাই মিলে শুকনো রুটি দিয়ে রাতের খাবারটা সেরে নেয়। বাচ্চাগুলো দিনেই এক বেলায় খাবার খায়। পরদিন সকাল হয়, আয়ুব কাজের সন্ধানে বের হয়েছে। আয়ুবের বাবা যেখানে কাজ করতো, অর্থাৎ এখান থেকেই সকল টায়ার পাচার হতো, আয়ুব তার বাবার কাজটি এখানে করতে এসেছে। আয়ুবের সাথে আয়ুবের চাচাও এসেছে এবং সে ওখানকার প্রধানের কাছে অনেক রিকোয়েস্ট করতে থাকে যাতে করে সে আয়ুবকে একটি কাজ দেয়। কিন্তু ওখানকার প্রধান তেমন একটা পাত্তা দেয় না আয়ুবের চাচাকে। কাজগুলো ছিল খুবই পরিশ্রমের। আয়ুবের চাচা ওখানকার প্রধানকে অনেকভাবে বোঝায়। সে বলে, আয়ুবের বাবা মা কেউ বেঁচে নেই, ও পুরো সংসারটা চালায়। ওর ছোট ভাইটা খুবই অসুস্থ, প্রত্যেক দিন ওষুধ কিনতে হয়। ও যদি কাজটা না পায় তাহলে ওরা না খেয়ে থাকবে। ওখানকার প্রধানের কিছুটা মায়া হয়। সে আয়ুবকে ডাক দেয় আর বলে, তুমি কি এই কষ্টের কাজ করতে পারবে? আয়ুব বলে, আমি অবশ্যই পারবো। তখন ওখানকার প্রধান অন্য একজন ব্যক্তিকে ডাক দেয় আর বলে আয়ুবের কাঁধে বোঝা চাপিয়ে দিতে। এখানে মূলত ঘোড়াগুলো টায়ার বহন করে আর মানুষেরা অন্যান্য মালামাল। যেহেতু ঘোড়াগুলোকে অনেকটা ওজন নিয়ে অনেকটা পথ পাড়ি দিতে হয়, তাই রওনা দেওয়ার পূর্বে ঘোড়াগুলোকে পানির সাথে মদ মিশিয়ে খাওয়ানো হয় যাতে করে তারা ক্লান্তিহীনভাবে চলতে পারে। আর এটাই মুভির নাম, এ টাইম ফর ড্রাঙ্কেন হর্সেস। আয়ুবরা রওনা হয়ে যায় ইরাকের উদ্দেশ্যে। তারা দুর্গম পাহাড় পাড়ি দিতে থাকে, তাদের চলার পথ যেন শেষই হয় না। দুচোখ যত দূরে যায় শুধুমাত্র ধুধু তুষার ঘেরা পাহাড় ছাড়া আর কিছুই দেখা যায় না। তারা ইরাক বর্ডারের দিকে আগাচ্ছে। আয়ুব তো ছোট মানুষ, পথ চলতে চলতে সে ক্লান্ত হয়ে পড়েছে, তাই সে একটু বিশ্রাম নেয়। আর বিশ্রাম শেষে তারা আবারও চলতে শুরু করে। আয়ুবরা যখন ইরাক বর্ডার ক্রস করে তখন দেখা যায় কিছু লোকের মধ্যে জ্ঞানচাম বেঁধে গিয়েছে। মূলত এই বহনকারী লোকদেরকে ঠকানো হয়েছে। এ পাশে থাকা লোকজন এই বহনকারী লোকদের টাকা দিতে চাচ্ছে না আর এটা নিয়ে জ্ঞানচাম। আয়ুব তো তেমন কিছুই বোঝে না, কারণ এটা তার প্রথম দিন। সে মালগুলো ঠিক নামিয়ে রাখে কিন্তু সে কোনো টাকা পায় না। আয়ুব ছোট্ট একটি চায়ের দোকানে যেয়ে বসে। সেই দোকানে একটি ছোট্ট ছেলে ছিল। আয়ুব তাকে বলে যে তার কাছে তেমন কোনো টাকা নেই। তখন ছেলেটি তাকে বলে, প্রবলেম নেই, তোমার কাছে যখন টাকা হবে তুমি তখন দিও। আয়ুব একটি চা খায় আর টাকা ছাড়াই সে বাড়ির পথ ধরে। সে যখন বাড়ি ফিরে আসে ততক্ষণে রাত নেমে এসেছে আর বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল। আয়ুব ঘরে ঢোকা মাত্রই তার বড় বোন রোজি তাকে জিজ্ঞেস করে, ভাই টাকা এনেছিস? আয়ুব বলে, না রে, আগামীকাল টাকা পাবো। মূলত এই বাচ্চাগুলোর রাতে খাবার মতো কিছুই ছিল না। নিষ্পাপ বাচ্চাগুলো রাতে না খেয়েই ঘুমিয়ে পড়েছে। অবশেষ মাদি, সে তো খুদার কথা কাউকে বলতেও পারে না, সেও চুপচাপ বসে আছে দেওয়ালের দিকে তাকিয়ে। এত খুদার যন্ত্রণা থাকা সত্ত্বেও এই বাচ্চাগুলোর মধ্যে কোনো আফসোস নেই। পরদিন সকালে আমিনা স্কুলে যায়, কিন্তু আমিনার লেখার খাতাটি তো শেষ হয়ে গিয়েছিল, যেটির কথা সে তার বড় ভাই আয়ুবকে বলেছিল। তাই আয়ুব কোনোভাবে একটি খাতা ম্যানেজ করে আমিনার স্কুলে আসে তাকে সেই খাতাটি দেওয়ার জন্য। আয়ুবের যত কষ্টই হোক না কেন, সে চায় তার বোন শিক্ষিত হোক। আয়ুব আবারও কাজে বেরিয়ে পড়ে। সে আবারও কাঁধে বোঝা নিয়ে রওনা হয় ইরাকের উদ্দেশ্যে। তারা প্রায় বর্ডারের কাছাকাছি চলে এসেছে, কিন্তু তখনই সামনে থেকে সিগন্যাল আসে। ইরাকি সৈন্যরা খুবই কাছাকাছি রয়েছে। সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা যে যার মতো করে লুকাতে শুরু করে। পেছন থেকে গোলাগুলির শব্দ হচ্ছে। ঘোড়াগুলো তালমাতালভাবে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, যে যেভাবে পারছে নিজের জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করছে। আর ফাইনালে আয়ুব একটি গর্তের মধ্যে লুকিয়ে পড়ে। দৃশ্য পরিবর্তন হয়। আয়ুব আমিনাদের বাসায় কিছু লোক এসেছে। তারা এখানে এসেছে মূলত আয়ুবের বড় বোন রোজির বিয়ের কথা বলতে। আয়ুবের চাচাও সেখানে উপস্থিত ছিল। সে পাত্রপক্ষের সাথে কথা বলছে। বিয়ের কথা মোটামুটি ফাইনাল হয়ে গিয়েছে।
এই বিয়ের মধ্যে একটি শর্ত ছিল, সেটা হচ্ছে মাদি পাত্রপক্ষকে মাদির চিকিৎসার দায়িত্ব নিতে হবে। ছেলেপক্ষেই শর্তেও রাজি হয় আর বিয়ের ডেটটাও খুব তাড়াতাড়ি নির্ধারণ করা হয়। রোজি তখন সবার জন্য চা নিয়ে সেখানে আসে। রোজিকে দেখে পাত্রের খুবই পছন্দ হয়। রোজি যখন সবাইকে চা দিয়ে বাইরে বের হয় তখন আয়ুব বাড়িতে ফিরে আসে। আয়ুব রোজিকে জিজ্ঞেস করে বাইরে এত জুতো কেন, তখন সে বলে আমাকে দেখতে পাত্রপক্ষ এসেছে। এটা শুনে আয়ুবের মাথা গরম হয়ে যায়। সে বলে চাচাকে ডাক দাও। রোজি বলে তুমি নিজে ডেকে নাও না, কিন্তু আয়ুব রোজিকে ঝাড়ি দেয়। তখন রোজি ঘরের ভিতরে বসে থাকা তার চাচাকে ডাক দেয়। আয়ুবের চাচা বাইরে আসে। তখন আয়ুব তার সাথে উঁচু গলায় জিজ্ঞেস করতে থাকে আপনি কেন রোজিকে বিয়ে দিচ্ছেন। আয়ুবের চাচা বলে সেই কৈফত কি আমার তোমাকে দিতে হবে। আয়ুব বলে আমি রোজির ভাই, আমাদের বাবা মা বেঁচে নেই, আপনি রোজির বিয়ে ঠিক করার আগে একবার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। এটা বলা মাত্রই আয়ুবের চাচা আয়ুবকে একটি থাপ্পড় দেয়। আয়ুব কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে যায়। তার পিছু পিছু রোজিও বের হয়। তারা একটি উঁচু পাহাড়ের কিনারায় এসেছে। আয়ুব রোজিকে বলে তুই সবকিছু জানতি তাই না, তুই ইচ্ছে করেই বিয়েতে রাজি হয়েছিস। রোজি বলে এটা আমি শুধু করেছি মাদির জন্য। দেখ ভাই, এছাড়া আমাদের আর কিছু করার নেই। আমি যদি ছেলেকে বিয়ে করি তাহলে ওরা মাদির চিকিৎসা করাবে। তুই আমাদের পরিবারের জন্য অনেক কষ্ট করিস, কিন্তু তুই ভালো করেই জানিস তোর একার পক্ষে সম্ভব না মাদির অপারেশনের টাকা ম্যানেজ করা। বাবা মাকে তো হারিয়েছি, চোখের সামনে ছোট ভাইটাকে বিনা চিকিৎসায় কিভাবে মরতে দেই বল। আয়ুব কিছুই বলে না, আয়ুব সেখান থেকে হেঁটে চলে যায়। পরদিন ছিল মাদির সর্বশেষ ইঞ্জেকশন। গ্রামের ডাক্তার তাকে সেই শেষ ইঞ্জেকশনটি দিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। আজ ছিল রোজির বিয়ে। গ্রামের সকল লোকজন দূর থেকে সেটা দেখছিল। মাদিকে একটি ঘোড়ার সাথে বাঁধা হয় রোজির সাথে করে নিয়ে যাওয়ার জন্য। রোজির এবার বিদায়ের সময় হয়ে এসেছে। সে সবার কাছ থেকে একে একে বিদায় নেয় আর একটি ঘোড়ার উপরে উঠে যায়। সে তার চাচাকে রিকোয়েস্ট করে বাকি ভাই বোনদেরকে দেখে রাখার জন্য, কিন্তু আয়ুব সেখানে আসেনি। সে দূর থেকে দেখতে থাকে। রোজির ঘোড়া রওনা হয়ে যায় তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। এবার আয়ুব পাগলের মতো ছুটতে থাকে তার বোনের পিছু পিছু, কিন্তু রোজিরা ততক্ষণে অনেক দূর চলে গিয়েছে। রোজি এই পরিবারে মায়ের মতোই দায়িত্ব পালন করত, সেও আজ চলে যাচ্ছে। আর এটাই প্রত্যেক মেয়ের জীবনের বাস্তবতা। প্রিয় ঘর আর প্রিয় মানুষগুলোকে ছেড়ে একসময় প্রত্যেক মেয়েকেই চলে যেতে হয় তার স্বামীর ঘরে। যাই হোক, আয়ুব এখনো ছুটে চলেছে তার বোনের পিছু পিছু, আর ফাইনালি সে তার বোনের ঘোড়ার কাছে পৌঁছায় আর তার পাশাপাশি হাঁটতে থাকে। সবার সামনে হাঁটছিল আয়ুবের চাচা। তারা ঘন্টার পর ঘন্টা হাঁটতে থাকে আর অনেকটা পথ পাড়ি দিয়ে ফাইনালি তারা ইরাক বর্ডারের কাছাকাছি পৌঁছায়। সেখানে ছেলে পক্ষের অনেক লোকজন অপেক্ষা করছিল। তারা রোজি এবং অন্যান্যদেরকে সাদরে আমন্ত্রণ জানায়। আয়ুব আর আয়ুবের চাচা সামনে যেতে পারবে না, আয়ুবের তার বোনকে এখান থেকেই বিদায় দিতে হবে। রোজি সামনের দিকে আগাতে থাকে আর আয়ুব তার বোনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার দুচোখ বেয়ে অঝরে পানি ঝরছে। আয়ুব আর তার চাচা বাড়ি ফেরার পথ ধরে আর তখনই হঠাৎ করে তারা পেছনে গন্ডগোলের শব্দ টের পায়। রোজির শ্বশুর বাড়ির লোকরা প্রচন্ড চিল্লাপাল্লা করছে আর কিছুক্ষণের মধ্যে দেখা যায় রোজি মাদিকে কোলে করে নিয়ে দৌড়তে দৌড়তে আসছে। সে তার চাচাকে এসে বলে আমার শ্বশুর বাড়ির লোকজন মাদিকে নিতে চাচ্ছে না, তারা মাদিকে ফিরিয়ে দিয়েছে। তখন আয়ুবের চাচা আর আয়ুব দৌড়তে দৌড়তে সেখানে যায়। রোজি আর মাদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে। রোজির শাশুড়ি আয়ুবের চাচার সাথে ঝগড়া করতে থাকে। সে বলে যে আমরা কোনোভাবেই প্রতিবন্ধী ছেলেকে আমাদের সাথে করে নিয়ে যাব না, আমরা তো কোনো যৌতুক নেইনি। আয়ুবের চাচা বলে এটা তো বিয়ের আগে বলা ছিল। রোজির শাশুড়ি বলে আমি তখন ছিলাম না, আপনারা চাইলে আপনাদের মেয়ের ডিভোর্স নিয়ে নিতে পারেন, অথবা আমরা আপনাদেরকে একটি ঘোড়া দিচ্ছি, বিনিময়ে আপনার ওই প্রতিবন্ধী ছেলেকে বাড়ি নিয়ে যাবেন। আয়ুব আর তার চাচার সামনে আর কোনো পথ খোলা ছিল না। তারা ওই ঘোড়াটি নিয়ে বাড়ি ফিরতে থাকে আর রোজি রওনা হয় তার শ্বশুর বাড়ির দিকে। কিন্তু মাদির অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হচ্ছে আর তার হাতে খুব বেশি সময়ও নেই। তাই আয়ুব সিদ্ধান্ত নেয় তার ঘোড়াটি সে বিক্রি করে দিবে আর সেই টাকা দিয়ে সে মাদির চিকিৎসা করাবে। কিন্তু ঘোড়াটিকে বিক্রি করতে হলে আয়ুবকে ইরাকে যেতে হবে আর মাদির চিকিৎসাও সেখানে সম্ভব। তাই আয়ুব মাদিকে নিয়ে এসেছে স্থানীয় সেই দালালের কাছে যে ইরান থেকে ইরাকে টায়ার পাচার করত। কিন্তু সেই ব্যক্তি মাদি এবং আয়ুবকে কোনোভাবেই নিতে রাজি না, কারণ তারা দুজনেই বাচ্চা মানুষ আর পথে অনেক বিপদ রয়েছে। কিন্তু আয়ুব তাকে অনেক রিকোয়েস্ট করে আর সকল দায়ভার আয়ুব তার নিজের কাঁধে তুলে নেয়। তখন ওই লোক আয়ুবদের নিতে রাজি হয়। পরদিন সকালবেলা আয়ুব মাদি এবং তাদের ঘোড়াটি নিয়ে রওনা হয়েছে ইরাকের দিকে। আর তখনই পেছন থেকে আমিনা দৌড়াতে থাকে আর ভাইয়া ভাইয়া বলে ডাকতে থাকে। আয়ুব বোনের ডাক শুনে দৌড়ে তার কাছে আসে। আমিনা তার ভাইদের জন্য কিছু শুকনো রুটি নিয়ে এসেছে যাতে করে তারা ক্ষুধা লাগলে পথে কিছু একটা খেতে পারে। আয়ুব তার বোনকে আদর করে দেয় আর মাদিকে নিয়ে
বাবার ইরাকের দিকে। আমিনা পিছন থেকে আবারও ডাক দেয় আর আয়ুবের উদ্দেশ্যে বলে, ভাই আমার জন্য একটা খাতা নিয়ে এসো, আমার স্কুলের খাতাটা শেষ হয়ে গিয়েছে। আয়ুব দূর থেকে চিৎকার করে বলে, তুই বাসায় যা, আমি তোর জন্য খাতা নিয়েই বাড়ি ফিরবো। আয়ুব মাদিকে পিঠে নিয়ে সেই উঁচু পাহাড় বেয়ে সামনের দিকে আগাতে থাকে। আয়ুব এক হাত দিয়ে মাদিকে ধরে রেখেছিল আর অন্য হাত দিয়ে তাদের গোড়াটি টানছিল, কিন্তু হঠাৎই সামনে থেকে একজন দৌড়তে দৌড়তে আসে আর সে বলে সামনে গোলাগুলি হচ্ছে। সবাই যে যার মতো করে ছুটতে থাকে, আয়ুবও সেই চেষ্টা করে, কিন্তু তার পিঠে তো মাদি বাঁধা ছিল। তাদের ঘোড়াটি একটি জায়গায় আটকে যায়। আয়ুব ঘোড়াটিকে উঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাদের ঘোড়াটি কোনোভাবেই উঠতে পারছিল না। আয়ুব চিৎকার করে সবার কাছে সাহায্য চায়, কিন্তু সবাই তো ছিল নিজ নিজ জীবন বাঁচাতে ব্যস্ত। ছোট্ট মানুষ মাদি ভয়ে অনেক কাঁদতে থাকে। তখন একজন লোক এসে আয়ুবদের সাহায্য করে। আয়ুবদের ঘোড়াটি উঠে দাঁড়ায়, কিন্তু আয়ুব আর ফিরে যায় না, সে সামনের দিকেই পা বাড়ায়, কারণ এছাড়া যে তার আর কোনো উপায় নেই। আয়ুব মাদি আর তাদের ঘোড়াটি তারা বর্ডারের কাটা তারের সামনে এসে দাঁড়িয়েছে। আয়ুব ভাবছে তার কি করা উচিত, কিন্তু সে তো একজন বড় ভাই, তাই সকল চিন্তাকে পেছনে ফেলে সে কাটা তার ভেদ করে সামনের দিকে পা বাড়ায়। আর এর পরের ফলাফল আমরা মুভির শুরুতেই দেখেছি। আমিনা নামে সেই ছোট্ট মেয়েটি তার ভাইদের লাশ নেওয়ার জন্য এসেছিল, আর আমরা বুঝতে পারি মাদি আর আয়ুব মারা গিয়েছিল। ছোট বোনের জন্য খাতা নিয়ে ফেরা হয়নি আয়ুবের, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আয়ুব আর মাদি তো মারা গিয়ে বেঁচে গেল, আর রোজি তো চলে গিয়েছে অন্যের ঘরে, কিন্তু আমিনা আর তার 2 বছরের সেই ছোট ভাইটির ভাগ্যে কি ঘটেছিল তা আমরা জানি না। আর এই গল্পটি হাজারো আমিনাদের জীবনের এক প্রতিচ্ছবি। তো কেমন লাগলো মুভিটি তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন আপনারা, আজকের মতো বিদায়।